সিটারি বাটপারি করার একটা লিমিট থাকে। এখন দোকানদারের দোষ দেবো নাকি কোম্পানির দোষ দেবো ঠিক বুঝতেছি না। দেখেন এটা হচ্ছে একটা লাইভ সাউন্ড কার্ড, যেটা লাইভ সাউন্ড কার্ডে ওই যে মোবাইল দিয়ে আর কি গান কারু কাজ সং টং করা যায় আর কি, সেই কাজে ব্যবহৃত হয় এই সাউন্ড কার্ডটা। তো এটা আমি কিনছি হচ্ছে গুলিস্তানের যে মার্কেটগুলো আছে সেই মার্কেটের নিচে আর কি যে দোকানগুলো আছে ওইখান থেকে নেওয়া। তো দেখেন আমার দোকানদার বললো কি জানেন, কয় ভাই এই প্রোডাক্টটা অনেক ভালো, এটা একটু ওজন বেশি। আর তাছাড়া অনেক সাউন্ড কার্ডই আমার দেখাইছে, বললো যেগুলো ওজন একটু বেশি হয় বুঝতে পারছেন সেগুলো আর কি খুব ভালো কোয়ালিটি। আমিও তাই মনে করছিলাম যে আসলে ভালো জিনিসের ওজন তো একটু বেশি হবে, আর হালকা থাকলে ওটা তো একটু নর্মাল। এই দোকানদার আমাকে অনেক বুঝাইলো, অনেক সাউন্ড কার্ডও দেখাইলো, আরও বেশ কয়েকটা দেখলাম এগুলা কিছু হালকা আছে কিছু ওজনলা আছে। তো আমি আরেকটা সাউন্ড কার্ড দেখলাম V8 ছোট, এর থেকে আরেকটু ছোট সাউন্ড কার্ডটা V8, ওই ওইগুলা ফাংশন একই, ওইটাও আমি টেস্ট করছি। টেস্ট করার পরে কোয়ালিটি একই পাইলাম। আমি এখন দোকানদারে জিজ্ঞেস করছি ভাই এটার এটা কোয়ালিটি তো একই, কয় ভাই এটা পাতলা আপনি বোঝেন না, এটা কপি মাল, এটা আপনি নিয়ে অতটা ভালো ফলাফল পাইবেন না, তো এটা চার্জ ব্যাকআপও ভালো থাকবে না। এইটা লন, এটা ওজন আছে, এটা ব্যাটারিও ভালো আছে, বেশি এম্পিয়ারের ব্যাটারি, এটা অনেক চার্জ থাকবে। তো আনার পরে যখন খুললাম, খোলার পরে দেখি এটা একটা লোহার পাত দিয়ে ওজন বানাই থুয়ে দিছে, মানে অযথা একটা লোহার পাত। দেখেন এইটা কোনো আইসি যে এখানে কোনো আইসি আছে এমন না, যে আইসিটা গরম গরম হয়ে যেতেছে সেটা ঠান্ডা করার জন্য এই পাতটা ব্যবহার হয় না, এটা অনেকটাই ফাঁকা থাকে মানে দেওয়ার পরে। এটা শুধু ওজনটা বেশি করে দিছে যাতে বুঝতে পারেন যে এর ব্যাটারিটা অনেক ভালো। দেখেন ব্যাটারিটা একটা ছোট একটা 5 ভোল্টের ব্যাটারি দেওয়া, একবারে ছোট একটা 800 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দেওয়া, যেটি আপনার 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ দেয়। যেহেতু এটা একটা সাউন্ড কার্ড, এটা তো আপনার সাউন্ড অতটা খরচ করে না, মানে এর কোনো স্পিকার নেই কিছু নেই, শুধু সাউন্ডটা রিফ্লে করে আপনার শোনায় দেয়। এই কারণে যে বাতিগুলা জ্বলে বাতিগুলো আপনার ইয়াটা চার্জটা খায় আর কি, সাউন্ড কার্ডে কোনো চার্জই খায় না এক কথায়। তো এটা হচ্ছে, আর এমন না যে এটা গরম হয়ে যায়, আপনার কখনো এটা গরমই হবে না, গরম হয়ও না। যে লোহার পাতটা দিচ্ছে ভাও একটা লোহার পাত দিয়ে আপনার দামটা, এটা 3500 টাকা দাম, আর 800 টাকা যেটি দেখলাম ওইটা পাতলা ছিল। তার মানে আমি এখন যেটা বুঝতেছি ওটা কোনো লোহার পাত নেই, একই সব কিছু, শুধু এইটা দুইটা লোহার পাত দিয়ে ওজন বানায় দামটা বেশি করে দিল এই। আর লাইভ সাউন্ড কার্ডগুলো আসলেও খুব ভালো মানের, এগুলা আপনার খুব ভালো কাজ করে কারু কাজ সঙ্গে, যেগুলা কারু কাজ সঙ্গে করবেন বা আপনি ভয়েস নেবেন তারপর আপনার রেকর্ড করতে গেলে খুব ভালো কাজ করে। তার মানে এই না যে একেবারে খারাপ, আপনি 800 টাকা দিয়ে কিনলেও যেটি পাইতেছেন আপনি 8000 টাকা দিয়ে কিনলেও একই ফল পাইবেন, কিন্তু ওইগুলা যে লোহার পাত দিয়ে দাম বেশি আর ওইগুলার দাম কম। তো আশা করি আপনারা যারা কিনতে যাবেন এইগুলো লাইভ সাউন্ড কার্ডগুলো কিনবেন, তাদের উদ্দেশ্য বলতেছি, তারা আপনার ওজন মজন দেখবেন না, আপনারা শুধু সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করবেন। কেনার সময় 100% প্রোডাক্টটা দিলে নিয়ে চলে আসবেন না, আর দেখে শুনে ওজন দেখে নিয়ে চলে আসবেন না। আপনারা বলবেন এটা আমি টেস্ট করবো, টেস্ট করে যদি আমার ভালো লাগে তাহলে নিব। তো টেস্ট করবেন অবশ্যই, আপনারা বাজারে দেখবেন ভালো করে আপনার মন মতন হচ্ছে নাকি, সব কিছু ঠিকঠাক আছে নাকি, তাহলে নেবেন। তো এমনি করে কিনলে আর কি ঠকবেন না। আর আমি যেহেতু এইটা যেটুকু বুঝলাম এটা ওজন দিল শুধু এই কারণে যে ভালো প্রমাণ করার জন্য, কিন্তু আফসোস মানুষে যখন খুলবে এই প্রোডাক্টসগুলা, খোলার পরে তখন গালি যে কারে দেবে এটা এটা আমি বুঝতেছি না। তো এটা একবারে খারাপ প্রোডাক্ট এমন না, আপনার সাউন্ড কোয়ালিটি যা পাবেন তা নিয়ে সন্তুষ্ট থাকবেন, কিন্তু ওই যে দামটা বেশি হয়ে গেল, 800 টাকা নিলেও একই প্রোডাক্ট পাওয়া যেত, এটা তো সাধারণ মানুষ কখনো বুঝবে না, বুঝতে চাইবেও না, তারা তারা ভাববে যে ওজন বেশি এইটাই বেস্ট। কিন্তু বেস্টটা কি জিনিস এটা আসলে যে খুলবে সে বুঝতে পারবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারতেছেন যে এটার ভিতরে কি আছে, এবং এর ভিতরে দেখেন মাদার বোর্ডের ভিতরে তেমন একটা কিছুই নেই। আমি যে খুলছি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, আমি বোর্ডটা পুরোটাই খুলছি, খুলে সব কিছু দেখছি এর ভিতরে। আমার জানা মনে মনে হইলো যে 50 টাকার জিনিস নেই এর ভিতরে, ধরেন 200 টাকার জিনিস আছে, সব কিছু মিলায় 200 টাকা। এই যে বোর্ডটা, একটা বোর্ড ছাড়া আর কিছু না, একটা বড় একটা আইসি দিছে মোটামুটি, যেটা ওইটা তো কাজ করে আপনার মনে করেন ইসে লাইটের, আর যেগুলো প্রসেসিং দুইটা আইসি ছোট ছোট, আর কিছুই নেই এর ভিতরে, পুরা ফাঁকা। এই যে বড় বোর্ডটার কারণ হচ্ছে আপনার এই যে বাটমে যেগুলো যে রিমোটে যে বাটমেগুলো কাজ করে এইটার কারণে আর কি বড় বোর্ডটা দেওয়া, যেগুলো যে টিপলে এই যে লাইটিংয়ে যেগুলো ভোকাল যেগুলো আছে ওগুলো কাজ করে আর কি, এইটার জন্য লাইভ সাউন্ড কার্ডটা। আর অনেকগুলো পোর্ট কোট আছে, এগুলো দিয়ে আপনার কারুকা সঙ্গুলো ভালোভাবে তো করতে পারবেন, অনেক সুন্দর করে কারুকা সঙ্গের সাথে গান মিলাইতে পারবেন, ফেসবুক ইমোতে লাইভ হইতে পারবেন। এই সুযোগ সুবিধা তো সবগুলো সাউন্ড কার্ডে আপনার থাকছে, 800 টাকারগুলো আমি তো বলছি আগের বার, আপনারা বুঝতে পারছেন আশা করি। তো ওইগুলো যে সুযোগ সুবিধা পাচ্ছেন, আপনি দামি
7,000 টাকা দিয়ে কিনলেও একই সুযোগ সুবিধা পাচ্ছেন, ওই ওজন দেখে কিনবেন না, বারবার বলতেছি এটা ওজন দেখে কিনছি। দেখছেন ব্যাটারিটা কতটুকু, আর এর ভিতরটা দেখেন আপনি, এটা হচ্ছে আপনার মেইন বোর্ড, এছাড়া আর কোনো বোর্ড নাই, এই একটাই বোর্ড, এবং বোর্ডটার ভিতরে কিছুই নাই। এই সামনে যেগুলো পিচি পিচি দেখতেছেন এগুলো সব লাইট। তো আশা করি ব্যাপারটা বুঝতেছেন। দেখেন এই হচ্ছে আপনার, এটা হচ্ছে প্লাস্টিক, ই এত পাতলা, এগুলা আমার জানা মতে এই পাতলাটা ঢাকার জন্যই মনে হয় পাতটা দিছে, মানে এই পাতটা দিয়ে ওজন করছে প্রায় আধা কেজির উপরে, প্রায় 1 কেজির সমান। মানে আপনি হাতে যখন নিবেন সাউন্ড কার্ডগুলো, তখন মনে করবেন যে বাবা রে এটা এত ওজন, না জানি কত ভালো এই সাউন্ড কার্ডটা। খোলার পরে আপনি দেখেন এই মাদার বোর্ড বা এই যে প্লাস্টিকের যে পাতগুলো যদি উঁচু করেন, তাহলে আপনার 100 গ্রামও হবে না। তো এই হচ্ছে আপনার মেইন বোর্ডটা, দেখেন এই যে আইসিটার কথা বলছিলাম, এটা হচ্ছে আপনার লাইটের আইসি। এই পাশে অনেকগুলো লাইট বা আপনার এই যেগুলো বাটনগুলো, ওগুলো প্রত্যেকটা লাইট আছে, লাইটের কাজটা করে সাপ্লাই দেয় এটা। আর এই ডান পাশেরটা হচ্ছে আপনার প্রসেসিং, যে ভয়েসগুলো যে প্রসেসিং করে এটা, আর তেমন আর কিছুই নেই। তো এই হচ্ছে আপনার লাইফ সাউন্ড কার্ডটা। এখন আপনি যদি V8 নেন 700-800 টাকা দিয়ে, যেটা ওইটাও একই কাজ করে, আপনি খুলে দেখবেন ওর ভিতরে একই জিনিস পাইবেন, শুধুমাত্র ওই ব্যাটারির যে সাইজটা, ব্যাটারিটাও একই সাইজের পাইবেন, কিন্তু ওইগুলো পাতলা হচ্ছে, ওগুলো ছোট, আর এগুলো একটু বড়। ওই যে ওজন করে দেওয়ার জন্য ওই যে ইয়ার ঢুকাই দিয়ে দিচ্ছে, যে এটা কি জানি কয় যে লোহার পাত, আধা কেজি ওজনের একটা, একটা না এখানে দুইটা লোহার পাত আছে, দিয়া এক করে দিয়ে এখানে দিয়ে দিছে, যাতে ওজন হয় আর কি, মানুষের বুকুল বুঝাই দিছে। কোম্পানি চায়না লালা এতটা বাটপারি করে, আজও পুরা হ্যাং হয়ে গেলাম। এটা কোনো বাংলাদেশের মাথায় এটা খেলবে না যে এমন করে ওজন বাড়ানো যায়, বুঝছেন তো? এতক্ষণ এর দুর্নাম অনেকটাই করছি, কিন্তু এর সুনামও আছে, যেহেতু এটা লাইফ সাউন্ড কার্ড অনেক কাজে লাগে, আমারও লাগে, আপনাদেরও আশা করি লাগবে। আপনারা যে কাজে কিনবেন, যদি কারো কাজ সংক্রমণ করতে চান বা যে কোনো লাইভ হইতে চান, আপনারা এই সাউন্ড কার্ড দিতে পারবেন এবং খুব ভালোভাবে দিতে পারবেন। শুধু এই সাউন্ড কার্ড না, লাইফ সাউন্ড কার্ড যেগুলো আছে সবগুলাই, এই হচ্ছে আপনার সেই রত্নধন। এই দুইটা পাতের দাম হচ্ছে 2,000 টাকা, মানে 1,000 টাকা করে ফিস, ওই যে মানে 1,500 টাকার জিনিস আরও বাড়ল দাম, তাহলে বুঝতেই পারতেছেন এই কারণে 3,500 টাকা দাম হয়েছে। তো এটা আমি যত্ন করে রাখা দিব, কোনো একটা কাজে লাগতেও পারে। তো ভালো থাকবেন ভাইয়া, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।